চ্যানেল স্পন্দন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। সম্মানিত সুধী মণ্ডলী, পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর এবার আমাদের স্কুল থেকে যারা বিদায় নিয়ে যাচ্ছে সেই বিদায়ী ছাত্রদেরকে পুষ্পমাল্য অর্পণ করছেন আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এস এম শামিমুল হক। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে মানপত্র পাঠ। মানপত্র পাঠ করছে আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র রায়হান শাহরিয়ার। বিসমিল্লাহি রহমানি রহিম। না না না, যেতে দিব না, আমাদের ছেড়ে চলে যেও না। এতদিন একসাথে পড়েছি পড়া, হেসেছি খেলেছি গেয়েছি মোরা, আজ কেন ভাই চলে যেতে চাও? হে বিদায়ী বন্ধুরা, পৃথিবীর অনিবার্য বাস্তবতার নিরিখেই তোমাদের জন্য আজকের এই বিদায় সম্বর্ধনার আয়োজন। তোমরা আজ আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছ, অন্তর তাই হাহাকার করে বলছে, যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয়। তোমাদেরকে হারানোর এই আনুষ্ঠানিকতায় আমাদের হৃদয়ে বইছে বেদনার নীল স্রোত। হে আত্মার আত্মীয়, বিগত দিনগুলোতে এই বিদ্যায়তনে আমরা ছিলাম তোমাদের সঙ্গে গভীর আত্মিক বন্ধনে আবদ্ধ। তোমাদের স্নেহসিক্ত ভালোবাসায় আমরা ছিলাম সজীব ও প্রাণবন্ত। তোমাদের সদুপদেশ ও পরামর্শ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, আমরা তোমাদের কাছে ঋণী। হে অভিযাত্রী বন্ধুরা, তোমাদেরকে উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমাদের নেই, তবে এ কথা সত্য যে একটা সম্ভাবনাময় ভবিষ্যতে ডাকি তোমাদের ও অভিযাত্রা। কবির ভাষায়, তব উত্থান মাগে ভবিষ্যৎ রহে প্রতীক্ষায়, রুদ্ধ বাতায়ন পাশে সঞ্চিত আলোক শিহরায়। আসন্ন এসএসসি পরীক্ষায় তোমরা কৃতিত্বের সাথে কামিয়াব হও, জীবনের বৃহত্তর রণাঙ্গনে তোমরা হও এক একজন অপরাজেয় গাজী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমাদের একান্ত কামনা, তোমাদেরকে অনুসরণ করে আমরাও যাতে জীবনকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে পারি এই শুভকামনা রেখে যাও আমাদের জন্য। এবার বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখছে ওয়াসিউল্লাহ বিন হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও এই স্কুলে অধ্যয়নরত আমার অনুজপ্রতিম ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই স্কুল থেকে চলে যেতে আমার মন সত্যিই কাঁদছে, আমি আজ ভীষণভাবে মর্মাহত। এই কথা ভেবে যে আজকে আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দের স্নেহ থেকে বঞ্চিত হতে হচ্ছে, আমরা বিদায়ী ছাত্ররাজ ভীষণভাবে মর্মাহত। এই শিক্ষাঙ্গনের পবিত্র ধুলাবালি আর হয়তো আমাদের গায়ে লাগবে না। আজকের এই অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে একটি কথাই আমি বলতে চাই, আর সেটা হচ্ছে, আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে আমাদের স্কুলের মান সম্মান এবং গৌরব অক্ষুণ্ণ রাখা, এবং আমরা এটা পারব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে ভালো ফলাফল অর্জন করে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের পিতামাতার সম্মান রাখতে পারি এবং তাদের মুখ উজ্জ্বল করতে পারি।
শুধু উপস্থিতি। ফুলকে আমরা সবাই খুব ভালোবাসি, কারণ ফুল পবিত্রতার প্রতীক, ফুল বিশুদ্ধতার প্রতীক। আমরা চাই আমাদের স্কুলের প্রত্যেকটি ছাত্র যেন তেমনি এক একটি ফুল হয়ে ওঠে। এবার ফুলের মতো জীবন গড়ার প্রতিজ্ঞা নিয়ে একটি গান পরিবেশন করছে রায়হান শাহরিয়ার এবং তার বন্ধুরা। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, বন্ধু যার মাতোয়ারা নিজে তাহার তু, নিজে তাহার তু, ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তু, ফুলের মতো ফুল হতে চা, সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, ধরায় বাতি, সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি, চিনতে তারে বনের পশু করে নিত বু, যে আদর্শের কথা শুনলাম, ছাত্রদের মুখে যে প্রতিজ্ঞার কথা শুনলাম, আমরা দোয়া করি তাদের মতো আমরা সবাই যেন সেরকম আদর্শময় জীবন করতে পারি। এবার বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে নিবেদিত কবিতা পাঠ করছে
আমাদের স্কুলের দশম শ্রেণীর ছাত্র মারুফ হাসান। আসছে মারুফ হাসান তার স্বরচিত কবিতা নিয়ে। কবিতার নাম আ ফ্রেন্ড। বিসমিল্লাহ রহমান রহিম। আই সাই ফর বে অফ বেঙ্গলস ডিস্টেন্ট শো, ইস ভিলেজ ইস গ্রিন, ইস ওয়াইড ওয়েলকিন, ইস জেন্টল ব্রিজ, ইস আর্ডেন্ট ট্রিজ, অল আর লাভলি, বাট ওয়ান থিং হুইচ আই লং ফর, দ্যাট ইস আ ফ্রেন্ড, দ্য ওয়ান ফর মি গড হ্যাজ সেন্ট। আই সাই ফর বালকানস বিউটিফুল সানিয়ার ক্লাইম, ইস ফরেস্ট গ্লোয়িং, ইস উইন্ডস ব্লোয়িং, ইস বার্ডস চার্পিং, ইটস এলভস হার্পিং, অল আর এক্সট্যাটিক, বাট ওয়ান থিং আল মিস অল টাইম, দ্যাট ইস আ ফ্রেন্ড, দ্য ওয়ান ফর মি অল মাইটি হ্যাজ সেন্ট। আসসালামু আলাইকুম। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে নিবেদিত কবিতা পাঠের পর এবার আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য শুনব। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে এখন বক্তব্য রাখছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব এস এম শামিমুল হক। আসসালামু আলাইকুম। 2008 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা ও দোয়া অনুষ্ঠানে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার পুত্রতুল্য ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজ সবার মতো আমার মনটা খুব ভারাক্রান্ত। আজ আমার কাছে মনে হচ্ছে আমি যেন আমার ঘরের সন্তান হারাতে যাচ্ছি। একথা ভাবতেই হৃদয়ের মধ্যে একটা বিরাট শূন্যতা অনুভব করছি। তবুও আকাশের নিঃসীম শূন্যতার মাঝে যেমন ঘুরে বেড়ায় জ্যোতির্ময় নক্ষত্রমণ্ডলী, ঠিক তেমনি আমার মনের শূন্যতার মাঝেও উঁকি দিচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ নক্ষত্রমণ্ডলী। সে নক্ষত্রগুলো আর কেউ নয়, এই তোমরাই যারা আজ বিদায় নিচ্ছ। আমি দোয়া করি তোমরা যেন সত্যিকার অর্থেই এক একটি নক্ষত্র হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারো। সেই সঙ্গে আরও একটি উপদেশ তোমাদের দিতে চাই, তোমরা যেখানেই যাও না কেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর নির্দেশ মেনে চলবে। আমাদের প্রিয় ছাত্রদের এই বিদায় উপলক্ষে আমরা বিশেষ একটা কিছু করতে চাই, যেটা হতে পারে অন্য সবার জন্য অনুকরণীয় কর্মসূচি, সেটা হচ্ছে ফ্লাওয়ার ডে। আমরা আগামীকালটাকে আমাদের স্কুলের ফ্লাওয়ার ডে হিসাবে পালন করতে চাই। আগামীকাল স্কুল থেকে আমরা সদল বলে গিয়ে বিভিন্ন জনের কাছে ফুল দিয়ে দোয়া চাইব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমাদের হৃদয় আজ এই বিদায়কে কেন্দ্র করে অত্যন্ত মর্মাহত, তবু সুখ পাচ্ছি একটি কথা ভেবে যে জীবনের বৃহত্তর আঙিনা আমাদের ছাত্রদেরকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, তোমরা এসেছ ভেঙেছে অন্ধকার, তোমরা এসেছ ভয় করি না কোয়ার, পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। আমরাও চাই আমাদের ছাত্ররা যেখানেই যায় সেখানেই যেন তাদের পদস্পর্শে দুর্ভাগ্যের মেঘ কেটে যায়, ছড়িয়ে পড়ে উজ্জ্বল নক্ষত্রের আলো। এই সঙ্গেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের জন্য একটি ঘোষণা, তোমরা আগামীকাল ঠিক 9টায় আবার স্কুলে আসবে, আমরা এখান থেকে সদল বলে গিয়ে বিভিন্ন জায়গায় ফুল দেব। মাশাআল্লাহ রাহেন, তুমি খুব ভালো গান করেছো।
যাই রে রায়হান কি ঝামেলা দেখলে কেটে পড়িস এসব ব্যাপারে তুই ভালো বলিস তুই সামলা আমরা যাই হ্যাঁ আসি ফারুক কিছু মনে করিস না আমাদের হাতে সময় নেই আমরা যাই কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন তুই যাবি না ওদের সাথে যা তুই ওদের সাথে যা সরি ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমি কখনো আর গাছে ঢিল মারবো না রায়হান ব্যথা পেলাম আমি আর গা গরম তোর ব্যাপার কি রে আরে তোর গায়ে তো গরম কেন ভালো ছাত্রদের গা গরম সবসময় একটু একটু গরম থাকে এরকম গা গরম আমার প্রায় হয়ে থাকে রে এটা তেমন কিছু বুঝলি ফারুক শুধু গা গরম না মেজাজও গরম হয় হয়েছে হয়েছে এই শোন কাল যে ফ্লাওয়ার ডে মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে কালকে সব মনে আছে তাহলে চলি কাল দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসিছে প্রভাত আলোকে রঙিন দূরিবে আধার যত দীপিত পদে সরাব পথের জঞ্জাল শত শত
আজ বাঘের সঙ্গে লড়াই মনে আছে মানে বাঘের সঙ্গে বলছিলাম একদম সফল আরে জমবে মানে আমি তো আজ দোয়া করবো যেন পাকিস্তান টসে জিতে আর আমি দোয়া করবো যেন ইন্ডিয়া জিতে তুই তো তা করবি তুই যে আমার দাদাদের সাপোর্টার বলেছে চল এবার বাসায় যাওয়া যাক Picking up the boundaries frequently, that was the inside edge. And then the slip, edge through slip. The other one, and then Dhoni. As a captain, what you can do is just keep at least two distances in the field around it. That's what I've learned this about is picking up the boundaries. Take it, go on! And then the slip, edge through slip. The other one. Salman Butt who takes a good catch under pressure. And it's run under Navid Hasan that has given Pakistan picking up the boundaries. Frequently, that was the inside edge. India. And then the slip. Well, this is going to cost Pakistan. The other one. It's not the easiest to fix. Picking up the boundaries. Frequently, that was the inside edge. And then the slip. Edge through slip. কালকের খেলাটা কেমন হলো রে? Boring. এক পেশেন্ট. হ্যাঁ, ঠিক তাই. খালি ক্রিজে এলো আর গেল একটু দেখে শুনে শট খেলবি তা না এরা যা পাবে তাই খেলতে যাবে আমার মনে হয় কি এরা খেলতে আসে দেখতে আসে সাইট এন্ড সাউন্ড এনজয় করতে আসে আমারও তাই মনে হয় আমারও প্রথমেই দেখ কি চমৎকার ক্যাচ ড্রপের মহড়া দেখালো মনে হয় যেন হাতে মাখন লাগিয়ে এসেছে সেম সেম রায়হান তুই কিছু বলছিস না যে কালকের খেলার ব্যাপারে কি তোর কোনো মন্তব্য নেই রায়হান মন্তব্য তাও আবার খেলা নিয়ে তবেই হয়েছে নিশ্চয়ই দেখ সে ওই সময় কোনো বই নিয়ে ব্যস্ত ছিল তাই রায়হান তুই গতকালের ম্যাচটি দেখিসনি আমি আসলে বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করি তোরা বল আমি শুনছি চল খেলা শুরু করা যাক হ্যাঁ তাই চল চল খেলবি কিন্তু ওই ভালো ছাত্রকে নিয়ে এসেছিস যে ও কি খেলবে নাকি আমাদের সাথে হ্যাঁ খেলবে এ তো অবাক হওয়ার কি আছে অবাক হচ্ছি না মানে বলছিলাম ওরকম ভালো ছাত্রদের সাথে মিশতে আমি একটু আনইজি ফিল করি কি না ইহারা যখন তখন আবার পুস্তকীয় ভাষায় কথা বলা শুরু করে তো তুই কি রায়হানকে মিন করছিস মিথ্যা না বললে তো তাই বলতে হয় কেন তোকে কি আমি যখন তখন বই খুলে পড়ানো শুরু করি না তা না তবে তোকে আমার ডিসগাস্টিং মনে হয় কেন আমি ডিসগাস্টিং শুনি তোর মধ্যে কোনো আনন্দবোধ নেই তুই হলে একটা বই পোকা বুঝলি বই পোকা তোর এই বুকিশ নাচারটা আমার একদম পছন্দ না জীবনটাকে কি করে এনজয় করতে হয় তাই তুই জানিস না আরে জীবনটাকে এনজয় করতে শেখ বুঝলি এনজয় করতে শেখ না তোর কথাটা একদম ঠিক না বরং তোদের সবার চেয়ে বেশি আনন্দ করতে পারি আমি এবং তা নতুন নতুন পন্থা তাই নাকি দেখবি আমি দুই হাতে এভাবে করবো তুই আমার দুই হাতে মাঝখান দিয়ে হাত এরকম চোখ বন্ধ করে করতে থাকবি ঠিক আছে এরকম এরকম আর আমার হাতের সাথে যদি তোর হাত লেগে যায় তাহলে কিন্তু তুই ডিস পাবি ওকে আর 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 এই ফারুক তুই ওর চোখটা বল তো হুম দেখিস আমি আচ্ছা তাহলে চোখ বন্ধ কর হ্যাঁ ঠিক আছে আর আর হ্যাঁ এই শোন তোকে কিন্তু বিভ্রান্ত করার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে ওকে ওকে রেডি ওকে 1 2
3 4 আর কাউন্ট করবো না, ঠিক আছে? তুই চালিয়ে আছিস পাপ্পু, পাপ্পু তেলা পোকা। এই পাপ্পু, তোর মাথার পোকা। আমাকে বোকা বানানোর চেষ্টা? সত্যি বলছি এত সহজ? হ্যাঁ, আমি কি আর হার মানি। আমাকে বোকা বানানো হচ্ছে? কখনোই হবে না। আরে এই ডাবার কি রকম কাণ্ড, আবারও বোকা বানানোর চেষ্টা? মাথাটা তো পাগল হয়ে গেল নি। ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, আপনার মাথাটা তো কি খারাপ হয়ে গেছে? আবারও বোকা বানানোর চেষ্টা? মোর জ্বালা দেহি। ভাইজান, ও ভাইজান, স্যার, ও স্যার, দেন ভাইজান জানি কেমন করতেছে। ও স্যার, ভাইজান কি স্বপ্ন দেখতে আসিলেন? ভাইজান কি হাতের ব্যায়াম করতে আসিলেন? ভাইজানের গোষ্ঠীর মধ্যে কেউ পাগল টাগল আছে? কি কি বললি তুই? না মানে বলছিলাম বাদাম খাইবেন কিনা। দাঁড়া তোকে দেখাচ্ছি। আমি আসি ভাইজান, আমি আসি, দাঁড়া। এর নাম বুঝি কনসেন্ট্রেশন টেস্ট, না? আমার সঙ্গে প্রতারণা? দাঁড়া ভালো ছাত্র, তোকে আর একবার বাগে পেয়ে নি। শেষ পর্যন্ত সোহেল ফারুক। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, সবাই বসো। কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পদার্থের সংকোচন এবং প্রসারণ। বলেছিলাম তরল এবং বায়বীয় পদার্থ নেয়ায় কঠিন পদার্থ তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংকুচিত হয় এবং প্রসারিত হয়। মনে আছে তোমাদের সবার? জি স্যার। বাসায় পড়েছো তো ভালো করে চ্যাপ্টারটা? জি স্যার। ফাইন, তাহলে এখন আমি তোমাদেরকে সেখান থেকে ছোট ছোট প্রশ্ন করব। কেমন? ওকে স্যার। ইয়েস স্যার। প্রথমেই আবির্ভাব। ইয়েস স্যার। রেল লাইনের দুই পাটি লোহার মাঝখানে যে অল্প পরিমাণ জায়গা ফাঁকা রাখা হয় সেটি কেন? লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলার সময় তার চাকার ঘর্ষণে সেখানে উচ্চমাত্রার তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে রেললাইনের দুটো লোহার পাটি প্রসারিত হয় এবং এই প্রসারিত অংশটুকু দুই পাটির মধ্যবর্তী স্থানে জায়গা করে নেয়। সুতরাং এই ফাঁকা স্থানটি যদি না রাখা হতো তবে লাইনটি বেগে যেতে পারত এবং এতে দুর্ঘটনা ঘটত। ভেরি গুড, চমৎকার উত্তর হয়েছে তোমার। আশা করি তোমরাও সবাই ব্যাপারটা ভালো করে জানো। এবার পাপ্পু দাঁড়াও, তুমি নিশ্চয়ই কচুরিপানা দেখেছো? দেখেছি স্যার। কচুরিপানা পানিতে ভেসে থাকে, কেন ভেসে থাকে? কেন ভেসে থাকে, কেন কি প্রক্রিয়ায় ভেসে থাকে ভেবে দেখো। এখানে বায়বীয় পদার্থের একটা ব্যবহার আছে। কচুরিপানা পানিতে সবসময় ভেসে থাকে, কেন ভেসে থাকে, কি প্রক্রিয়ায় ভেসে থাকে? কচুরিপানা পানিতে সবসময় ভেসে থাকে, কেন ভেসে থাকে, কি প্রক্রিয়ায় ভেসে থাকে? পেয়েছি, ডুবতে পারে না বলে স্যার। তুমি কি এখানে কৌতুক করতে এসেছো? এটা কোনো উত্তর হলো? তুমি দেখো তোমার প্রশ্নের উত্তর শুনে ক্লাসের সবাই হাসছে। আমি মনে করি এই উত্তরের মাধ্যমে তুমি সবার নিকট হাসির পাত্রে পরিণত হয়েছো, তাই ফিজিক্যালি কোনো পানিশমেন্ট আমি তোমাকে দিলাম না, এটাই তোমার জন্য বড় পানিশমেন্ট।
ঠিক আছে, বসো। রায়হান, তুমি পারো? কচুরি পানা তার কান্ডের স্ফীত অংশে ফোমের মতো বাতাস ধরে রাখে, ফলে কচুরি পানার পুরো দেহটি হালকা হয়ে যায় এবং তা অনবরত পানের উপর ভাসতে থাকে। ভেরি গুড, চমৎকার উত্তর হয়েছে তোমার, বসো। আজকে আমি তোমাদেরকে পড়াবো রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিসরণ, প্রতিসরণ কোণ এবং রিফ্লেকশন ইনডেক্স। এই টার্মগুলা আমাদের নিকট একটু অপরিচিত, তবুও দেখি মানে ক্যান এনিওয়ান অ্যান্সার দিস কোয়েশ্চন? জি স্যার, আমি পারবো স্যার। ইয়েস, বলো। স্যার, ওয়েন লাইট ট্রাভেলস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার দেন ইটস চেঞ্জেস ইটস ডিরেকশন অ্যান্ড দ্য চেঞ্জ অফ ডিরেকশন অফ লাইট ইজ কল্ড দ্য রিফ্লেকশন অফ লাইট। স্যার, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার রায়হান, কিছু বলবে? স্যার, শরীরটা ভীষণ খারাপ লাগছে স্যার। শরীর খারাপ লাগছে? জ্বর এসেছে নাকি? স্যার, সকাল থেকে কেমন জর্জর অনুভব করছিলাম, এখন স্যার আমার বেশি খারাপ লাগছে। তাই নাকি? কই দেখি দেখি। তোমার গা তো অনেক গরম, এই শরীর নিয়ে তুমি স্কুলে এসছো কেন? স্যার, এরকম গা গরম আমার প্রায় হয় স্যার, তাই ভেবেছিলাম এটা তেমন কিছু না। নো মাই বয়, স্কুল ইজ নট মোর ইম্পর্টেন্ট দ্যান ইওর হেলথ। তোমার ভালো ডাক্তার দেখানো উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বাসায় চলে যাও, বাসায় গিয়ে কমপ্লিট রেস্ট নিবে, ঠিক আছে? থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস এভরিওয়ান। ঘন ঘন জ্বর আসে, ব্যাপারটা তো মোটেও ভালো না। তোমরা কেউ কি জানো ওর আসলে কি হয়েছে? আমি তুমি তোর প্রতিবেশী, তাই না? জি স্যার। তুমি কি বলতে পারো ওর আসলে কি হয়েছে? না স্যার, সেভাবে জানি না, তবে ওর এরকম জ্বর প্রায় হয়, জ্বর আর সাথে ব্যাক পেইন থাকে। ফিভার উইথ ব্যাক পেইন, নট এ গুড সাইন এট অল। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেহেতু ওর কাছে আছো, হ্যাঁ, তুমি টাইম টু না টাইম ওর খোঁজ খবরটা নিয়ে আমাকে ইনফর্ম করবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবে, নেক্সট ক্লাসে আমি এর উপর আবার করবো আর কি। কে আপু? আমি। কি ব্যাপার রায়হান? তোদের স্কুল আজ এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যে? না আপু, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই ছুটি নিয়ে চলে এলাম। শরীর খারাপ লাগছে? কই দেখি দেখি। ইস, আবার জ্বর এসেছে, কি যে হয়েছে না? আসুক আপু, আজই তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলবো। এখন যা, মুখ ধুয়ে আয়, মুখ হাত ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আরে যা না ভাইয়া, যা 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 ভাইয়া যা। তাহলে কি সারা জীবন আমি তোকে খাইয়ে দেবো? অর্থাৎ তো শ্বশুরবাড়ি না যাওয়া পর্যন্ত তো খাওয়াবি। তাছাড়া এর আগে যদি আমি মরেই যাই তাহলে তো তোমার ভালোই, তুমি বেঁচে গেলে আমাকে আর কষ্ট করে খাওয়ানোর ঝামেলা থাকবে না। মরার কথা তুই কেন বলিস? তোকে খাওয়াতে আমার কোনো কষ্ট হয় না। আচ্ছা আপু, মা নাকি দেখতে তোমার মতোই ছিল? হ্যাঁ আব্বু তো তাই বলে। এই শোন, খাওয়া শেষ করে বই নিয়ে একদম বসবি না, বুঝেছিস?
পড়লে রাতে পড়বি। আচ্ছা আজই এই টেস্টগুলো করিয়ে নিয়ে আগামীকাল আমাকে দেখাবেন। ব্যাপারটা তো তা না, ও অসুস্থ। আর ওদিকে আবিরটারও কোনো খবর নেই। দেখ না, ও মনে হয় বইপাকা রাহানার কাছে গিয়েছে। আরে বুঝিস না, রতনে রতন চেনে আর গাধায় চেনে মূলা। কিরে তোরা আমার নামে কি বলাবলি করছিলি রে? ও তাহলে এসেছিস। আমি তো ভেবেছিলাম আজকে খেলাটাই বোধ হয় মাটি হলো। না মাটি হবে না, এ আমি ব্যাট এনেছি। তোদের কারো কাছে বল আছে? আমি আগে ব্যাট করবো। আমি ব্যাট এনেছি তাই আমি আগে, মাসুদ বল এনেছে তাই ও আগে বল করবে, আর তোরা সবাই উইকেট কিপিং আর ফিল্ডিং করবি। এই তিনটি টেস্ট আবারও অন্য একটি জায়গা থেকে করিয়ে আনবেন। টেস্টগুলো না দেখে তো কিছু বলতে পারছি না। তুমি কিন্তু একদম ঘাবড়াবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসে এটার জন্য প্রস্তুতি নিয়ে আসবে।
একটি ক্লাস টেস্ট নেব আগামীকাল এর উপরে। আজ তাহলে আসি। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ও আবি, তুমি কি রায়হানের লেটেস্ট কোনো খবর জানো? লিখে দাও, দেখি সময় করে একবার যাওয়া যায় কিনা। কি রে, তোরা না পাশাপাশি বাড়িতে থাকিস, অথচ এইটুকু খবর রাখিস না? ভয় পাস নাকি যে ওর বাসায় গেলে তোর অসুখ করবে? বাবা বাবা বাবা, দরজ যেন একেবারে উপচে পড়ছে। তবে শুধু আমাকেই বলছিস কেন? তোরাই জানা যে দেখায় রায়হান কেমন আছে। না, দরদ উপচে পড়ছে এমনটা তোকে জিজ্ঞেস করছি, কারণ তুই ওর প্রতিবেশী, আর তাছাড়া দরদ থাকারই তো স্বাভাবিক। শুধু তাই নয়, ঘনিষ্ঠতম বন্ধু রায়হানের নোট, রায়হানের অধ্যয়ন কৌশল সবই তো তোর কাছে অনুকরণীয় আদর্শ, অথচ এখন একেবারেই মুখ ফিরিয়ে নিচ্ছিস। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে তোদের কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার বলেই না জিজ্ঞেস করছি। ওর সঙ্গে তোর যতটুকু ঘনিষ্ঠতা রয়েছে আমাদের তো ততটুকু নেই। সর্বনাশ, আপু তুইও যে কিনা সারাক্ষণ রায়হানের সাথে খোঁচাখুচিতে ব্যস্ত, সেই কিনা আজ তার কুশল অনুসন্ধান করছে, কি ব্যাপার বলতো? খোঁচাখুচি করি তার মানে এই না যে আমার মধ্যে কোনো মানবিকতা বোধ নেই, ও সবই আমার মুখ থেকে, অন্তর থেকে না। শোন, তোদেরকে একটা কথা বলে রাখি, আ হেলদি রায়হান ইজ মাই ফ্রেন্ড, নট দ্য সিক ওয়ান। রায়হান আমার বন্ধু হতে পারে, তাই বলে ও আমার অসুখ বিসুখ আমার বন্ধু নয়, কথাটা একটু মাথায় রাখিস। রায়হান, তুমি একটু বাইরে গিয়ে বসো, তোমার বাবার সাথে কথা বলবো। মাহমুদ সাহেব, কেসটা খুব জটিল মনে হচ্ছে, আপনাকে খুলে বলা দরকার। আসলে সমস্যাটা ওর কিডনিতে, এবং মনে হচ্ছে দুইটি কিডনিতেই ছড়িয়ে পড়েছে। বলছেন ডক্টর, নেফ্রনের ইনফেকশন হতে পারে, ডায়ালাইসিস লাগতে পারে, যত দ্রুত সম্ভব কোনো হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে, আপনি একটু সাবধানে চলো বাবা। ডাক্তার কি বললো আব্বু? না, তেমন কিছু না।
আব্বু আমার কি হয়েছে আব্বু বলো না প্লিজ আমার কি হয়েছে আমি কি আর কখনো ভালো হব না আবার স্কুলে যেতে পারবো না অবশ্যই পারবে বাবা অবশ্যই পারবে কিন্তু কবে অনেক দিন তো হয়ে গেছে আমার বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে আব্বু ধৈর্য ধরো বাবা ধৈর্য ধরো কিছুদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে আবার স্কুলে যাবে আবার বন্ধুদের সাথে খেলা করবে আব্বু হ্যাঁ আমি এখন পৃথিবী থেকে চলে যেতে চাই না আব্বু আমি তোমার সাথে আপুর সাথে আরো অনেক দিন বাঁচতে চাই আব্বু আরো অনেক দিন বাঁচতে চাই শোনো পাগলের কথা কে বলেছে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে হ্যাঁ আব্বু এনিথিং রং না সেটাও পারি না আই এম সরি আমার অবশ্য আরো আগে আসা উচিত ছিল স্যার আমার জন্য দোয়া করবেন স্যার আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অবশ্যই মাই বয় অবশ্যই আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিন স্যার নেক্সট ইন্টার স্কুল সায়েন্স ফেয়ারের জন্য আমি এখন থেকে একটা প্রজেক্ট নিয়ে ভাবছি স্যার দ্যাটস লাইক এ গুড বয় আপনি আসাতে আমার ছেলেটা প্রাণ খুঁজে পেয়েছে রায়হান একটু ভিতরে আসো তো জি আপু আসছি তারপর বলুন তো শুনি ওর শরীরের কি অবস্থা ভালো না দুটো কিডনি ড্যামেজড হয়ে গেছে দ্রুত হাসপাতালে ভর্তি করে ডায়ালাইসিস করতে হবে কিডনি রিপ্লেস করতে হবে বলেন কি এ তো অনেক টাকার প্রয়োজন কিডনি রিপ্লেস করতে হবে আপাতত ভর্তি করাই দেখা যাক কি হয় বাই দ্য বাই কিছু মনে করবেন না এ তো অনেক টাকার ব্যাপার প্রায় 5-6 লাখ টাকা টাকার জোগাড় আছে কি আপাতত নেই তবে ইনশাল্লাহ হয়ে যাবে তা ঠিক আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন দোয়া করবেন যেন উত্তীর্ণ হতে পারি স্যার একটু খান স্যার আর স্যার আর একটা কথা স্যার পাপু আবুয়ের ফারুক সোহেল এদের সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন স্যার অবশ্যই মাই বয় অবশ্যই আমি তোমার জন্য সবার কাছে দোয়া চাইব ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে তোর পরীক্ষার প্রস্তুতি কেমন রে সোহেল মোটামুটি তোর ভালো তবে কিছুটা উদ্যমহীন লাগছে কেন উদ্যমহীন কেন না মানে আমার নিয়ারেস্ট কম্পিটি রায়হান নেই তো তাই আর কি ও তাই নাকি তবে তো তোর জন্য আরো ভালো হলো তোর প্রথম হওয়ার পিছনে আর কোনো বাধাই রইল না তা ঠিক বলেছিস কেবল ওই বেটা রায়হানি তো দুদিন আমাকে ফাস্ট থেকে বিরত রেখেছে তুই না 3-4টা টিচারের কাছে করিস তোর আবার তো অনেক টাকা রায়হান তো কারো কাছে করতে পারে না ও তো নিজে নিজেই করে তারপরও তুই ওকে টপকে ফাস্ট হতে পারিস না কে বলেছে ওকে টিচারের কাছে করে না স্কুলে সব টিচারই তোর পক্ষে শোন স্কুলের টিচার কিন্তু তোর পক্ষেও আছে না আমি আসলে তোদেরকে বিষয়টা বোঝাতে পারছি না তোরা যদি একটু বোঝাতে এই চুপ কর ছি এই তোর মানসিকতা এই কি হয়েছে ওয়া আলাইকুম সালাম আজকে আমি তোমাদেরকে একটা স্যাড নিউজ দেব অবশ্য খবরটা তোমরা কিছুটা হলেও আগে থেকে জানো রায়হান তোমাদের নিকট দোয়া চেয়েছে আবি তুমি তো রায়হানের প্রতিবেশী তাই না তোমাকে আমি বলেছিলাম মাঝে মধ্যে খোঁজ খবরটা নিয়ে আমাকে ইনফর্ম করতে তুমি কি জানো লেটেস্ট কোনো খবর স্যার ও ভালো এই দ্রুতই সুস্থ হয়ে উঠছে নো নো মাই বয় তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে
তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলেছে খুব দ্রুতই কিডনি রিপ্লেস করতে হবে। তাহলে স্যার কিডনি কি পাওয়া গিয়েছে? স্যার না, এখনো পাওয়া যায়নি। হাসপাতালে ভর্তি হলে বোঝা যাবে কত দূর কি লাগে। কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে না বলে পারছি না, এই কিডনি রিপ্লেসিং এর যে বিশাল খরচ, রাহেনের বাবার একার পক্ষে তো ম্যানেজ করে একটু কষ্টকর। কষ্টকর মানে বলতে গেলে এক প্রকার অসম্ভব। আমরা বুঝতে পেরেছি স্যার। রাহেনের বাবা অত্যন্ত শরীফ মানুষ, তিনি অবশ্য ব্যাপারে আমাকে কিছুই বলেননি, শুধু দোয়া চেয়েছেন। এবং আমরা তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নিয়ে ভাবছি, এটা বুঝতে পারলেও তিনি খুব লজ্জা পাবেন। কিন্তু আমি তার অন্তরের হাহাকার বুঝতে পেরেছি। আমরা ওনাকে কিছুই বুঝতে দিব না। এই আমরা, আমাদের কি ওর ব্যাপারে কিছুই করার নেই? অবশ্যই করার আছে স্যার। রায়হান বেঁচে যাবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা থাকতে বিনা চিকিৎসাকে ধুকে ধুকে মরতে দেব না। এই কি বলিস তোরা? অবশ্যই না। এ ব্যাপারে আমি উদ্যোগ নেব স্যার। ভেরি গুড, ভেরি গুড। আমি সব থেকে বাড়ি বাড়ি যাব, সবাইকে বুঝিয়ে বলবো। গুড, আলহামদুলিল্লাহ। আমরা দ্যাটস এ ব্রেভ ডিসিশন। বসো বসো বসো, তোমরা সবাই বসো। শোনো, কথায় বলে ফ্রেন্ডশিপ ইজ লাইক এ শেল্টারিং ট্রি, বন্ধুত্ব নাকি আশ্রয়দাতা বৃক্ষের মতো। এই আমরা, আমরা যদি রাহিনের এমন বিপদ এতটুকু আশ্রয় দিতে না পারি তাহলে কেমন বন্ধু হলাম বলো? ইয়ে পাপ্পু, তুমি এখনই স্কুলে নোটিশ বোর্ডের জন্য একটা নোটিশ লিখে ফেলো। আর ফারুক, তুমি একটা অ্যাকাউন্ট বুক মেনটেন করবে এবং প্রত্যেক দিন আমাকে সেটা দেখাবে। জি স্যার। ক্লাসের পরে সেটা আমাকে দেখাবে, ঠিক আছে? জি স্যার। আমি এখন আসবো। আর শোনো, তোমরা নোটিশটা তৈরি করে কজন ছুটির পর আমার সঙ্গে দেখা করবে, আমরা রায়হানের বিষয়ে হেড স্যারের সঙ্গে কথা বলবো। ওকে জি স্যার, ছুটির পরে আমরা সবাই আপনার সাথে দেখা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। নোটিশের হেডিংটা কি দেওয়া যায়? এই আবির, তুই বলতো নোটিশের হেডিংটা কি দিতে পারি? না বাবা, তোরে দে, আমার আবার তো নেতা অসাধ্য। তার চেয়ে আমি বরং আসি, তোদের মধ্যে এসব মহত্রাণ ছেলেদের মধ্যে আমি বেমানা। হ্যাঁ নেতা, দেখলি ওর আচরণ? দেখলি, মনে হয় যেন মহা কোনো অন্যায় কাজ করতে তাকে ডাকছি। জি হাসান স্যার, এবার বলুন। স্যার, একটা স্যাড নিউজ দেওয়ার জন্য স্যার আমরা আজকে আপনার কাছে এসেছি। কি ব্যাপার, খুলে বলুন তো। স্যার, আমাদের স্কুলের দশম শ্রেণীর ফার্স্ট বয় রায়হান শাহরিয়ার, ওর স্যার দুটো কিডনি ড্যামেজড হয়ে গেছে। এখন সে স্যার দিন দিন মৃত্যুর দিকে এগোচ্ছে। বলেন কি, ও আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র, ওকে নিয়ে আমার অনেক আশা। ওর আজ এই অবস্থা? ও এখন কোথায়? হসপিটাল, চিকিৎসাধীন আছে। আচ্ছা, ওর আব্বা মাহমুদ সাহেবের আর্থিক অবস্থা কেমন? সেটাও খুব একটা ভালো না স্যার। আচ্ছা, আপনি একটু কাজ করুন, ওর বন্ধুদেরকে নিয়ে একটি কমিটি গঠন করুন এবং সাহায্যের জন্য একটি নোটিশ বোর্ডে টানিয়ে দিন, এবং আমরা অভিভাবকদের কাছ থেকেও একটা সাহায্যের আবেদন করব। আর আমার স্কুলের ফান্ড থেকে আমি যত টাকা সম্ভব আমি সাহায্য করবো ইনশাল্লাহ। তাহলে অনুমতি হয়তো আমরা এখন উঠতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুর প্রতি খেয়াল রেখো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। তোরা কেমন আছিস? ভালো তো? আবির কোথায়? ও এলো না। আরে রাখ ওর কথা, ও হচ্ছে একটা হার্টলেস।
তোর আমার জন্য দোয়া করিস পাপ্পু, ফারুক আমার জন্য দোয়া করিস। রায়হানের অবস্থা এখন কেমন আপু? কিন্তু মোটামুটি, তোমরা দোয়া করো জন্য। শুধু দোয়া নয়, স্কুলের ফাঁকে ফাঁকে এসে আমরাও আপনাকে সময় দিয়ে দেব। খিদে পড়ুয়া, তোর তো অনেক সাহস, ভয়টাই পাচ্ছিস না তো? আরে না পাগল, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। মাহমুদ সাহেব, ডায়ালাইসিসের রিপোর্টও ভালো না, অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অপারেশন করা দরকার। কিডনির ব্যবস্থা কি হয়েছে? জি ডক্টর, কিডনি পাওয়া গেছে। আমার এক দূরসম্পর্কের আত্মীয়র কিডনি দেবে বলেছে, যদিও তা অনেক অর্থের বিনিময়ে। আমি বলছিলাম কি, এই ট্রিটমেন্টটা দেশের বাইরে করানোটাই ভালো হতো, যদিও এটা এক্সপেন্সিভ, কিন্তু কোনো রিস্ক থাকতো না। আচ্ছা, আমি একটু ভেবে দেখি ম্যাডাম কি করা যায়। তাড়াতাড়ি দেখুন, যত দ্রুত হয় ততই ভালো। একটু খা। না আপু, কিছুই খেতে মন চাইছে না। একটু খা, পেটে তো কিছুই নেই, একটু খা। আর খাবো না, একটু খা। ডাক্তার তো বললো যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে, পারলে বিদেশে নিয়ে যেতে পারলে ভালো হয়। টাকার কি কোনো ব্যবস্থা হলো? টাকার ব্যবস্থা তো এখনো হয় নাই, তো ভাবিস না, ইনশাল্লাহ হয়ে যাবে। কত টাকা বাকি আছে? প্রায় 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? না এটা কি দরকার ছিল না তো? ধরুন তো প্লিজ, কাজে লাগবে। আপনারা এত কিছু করলেন আমার রায়হানের বিপদের সময়। আমরা আর কতটুকু করতে পারলাম, বাকি সব আল্লাহর ইচ্ছা। স্যার কষ্টটা তো এখানেই, আপনারা এত কষ্ট করলেন আমার ছেলের জন্য, এরপরও যদি আমার ছেলের একটা কিছু হয়ে যায়। আল্লাহ না করুন, এ কথা মুখে আনবেন না। রায়হান অবশ্যই সুস্থ হবে ইনশাআল্লাহ। কি বলেন, তুমি কাঁদছো কেন?
ডাক্তার, দিন যতই যাচ্ছে আমার ভয় ততই বাড়ছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমার আব্বু, আমার আব্বুর জন্য হলে আমাকে বাঁচতে হবে। আমি মরে গেলে আমার আব্বুর খুব কষ্ট হবে, একা হয়ে পড়বে। তুমি ভেঙে পড়ো না রায়হান, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন। তুমি আমার মায়ের মতো আদর করলে, সেবা যত্ন করলে, তাই তো আমি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম। আল্লাহ বিপদ দেন, আবার তিনি বিপদ থেকে রক্ষা করেন। জানিস মা, একটা খুশির খবর আছে, রায়হানের অপারেশনের সকল টাকার ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কিন্তু কিভাবে? ওই যে রায়হানের বন্ধুরা, তারপর ওর শিক্ষকরা মিলে সকল টাকার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাহমুদ সাহেব, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের ডাক্তার পিটার গোমেজের সাথে আমার আলাপ হয়েছে। আমি আপনার ছেলের ব্যাপারে ওনার সাথে বিস্তারিত আলাপ করেছে। উনি জানিয়েছেন আগামী 20 তারিখের মধ্যে নিয়ে গেলে খুব ভালো হয়। ডক্টর, আমার মনে হয় কি, আল্লাহ যদি হায়াত রেখে থাকেন তাহলে আমার ছেলের এদেশের চিকিৎসাই ভালো হয়ে যাবে, আর যদি হায়াত না রেখে থাকেন তাহলে বাইরে নিয়ে কোনো লাভ হবে না। প্লিজ আপনি এই অপারেশনের ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি তাহলে স্যারের সাথে আলাপ করে দেখি। কেস জটিল সন্দেহ নেই, আমাদের জন্য বড় ধরনের একটা কেস, কিন্তু আল্লাহর রহমতে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাও এখন এগিয়েছে, প্রয়োজনে ব্যাকআপ সার্ভিসও আমরা পাবো। আল্লাহর নাম নিয়ে আমরা চেষ্টা করি, আশা করি আল্লাহ আমাদের ওপর রহম করবেন। হোপ ফর দ্য বেস্ট। ওকে মালিক, তুমি আমার রায়হানকে সুস্থ করে দাও। মালিক, তুমি কোরআনে বলেছো, ওই যে আমার ইত্তিফাহ আসবেন, তুমি অসুস্থ করো, আবার তুমি সুস্থতা দান করো। মালিক, তুমি আমার রায়হানকে মাফ করে দাও, ওকে সুস্থ করে দাও। মালিক, এই বিশ্বাস নিয়ে আমি হাত নামাতে চাই বাবা, তুমি আমার দোয়া কবুল করেছো। রায়হান আব্বু, একটু পরে তোমাকে ওটিতে নিয়ে যাবে, হ্যাঁ? তুমি কিন্তু সাহস হারাবে না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন বাবা, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন। স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। অফ কোর্স, ডোন্ট লুজ ইওর হার্ট। পাপ্পু, তুই আমাকে মাফ করে দিস পাপ্পু, তোকে আমি খেলার ছলে কতই না অপমান করেছি। না না না, তা হবে না, মাফ আমি তোকে করব না। এগে সুস্থ হয়ে ফিরে
তারপর সব শুধু একটু বুঝিয়ে দেবো। হ্যাঁ কোনো ভয় নেই, সবাই আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এবং তুমি অবশ্যই ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে তো কিছুক্ষণ পরে উঠিয়ে নেবে, তার প্রস্তুতি চলছে। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আপু ফারুক তোরা আমাকে মাফ করে দে, তোদের এই মহৎ উদ্যোগের সাথে আমি সামিল হতে পারলাম না। স্যার আমার ভীষণ মন খারাপ হচ্ছে, নিজেকে অপরাধী অপরাধী লাগছে। ও মাই গড, তুমি কাঁদছো কেন? কে বলেছে তুমি সামিল হতে পারোনি? তুমি এসেছো, এটাই তো অনেক। স্যার পাপ্পু ফারুক ওরা রায়হানের জন্য যে উদ্যোগটা নিল, রায়হানের সবচেয়ে কাছের বন্ধু হওয়ার পরও আমি কেন সেরকম উদ্যোগ নিতে পারলাম না? স্যার পারবি পারবি, শুধু মনের মধ্যে একটু সেন্স অফ স্যাক্রিফাইস গ্রো কর, তাহলেই পারবি। স্যাক্রিফাইস? স্যার এই শিক্ষাটা আমরা কোন সিলেবাস থেকে পাবো? স্যার না আবির, এই শিক্ষাটা আমরা কোনো সিলেবাস থেকে পাবো না, কারণ এরকম কোনো সিলেবাস আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। আসলে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করা আর পশুত্বকে দমন করা, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার জন্য কোনো সিলেবাস নেই। তোমারে না পারার জন্য আসলে তুমি দায়ী নও, দায়ী আমরা, আমাদের শিক্ষা ব্যবস্থা। এবার বুঝেছ তো? মনটা একটু হালকা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার বসো। বাবা কান্না করে না, আমার জন্য দোয়া করো। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো যে ফুল পেল নবীর পর, গন্ধ যার তু ফুলের মতো ফুল হত
চাই ফুলের মতো এ ফুল পেলো নবীর পরো গন্ধ যার তু ফুলের মতো ফুল হতে চাই না আব্বু, আমি তোমার সাথে আপুর সাথে আরো অনেকদিন বাঁচতে চাই আব্বু। Yes, sir. Okay, you go. I am ready, sir. Fine. I'm sorry.
Operation is successful. Alhamdulillah. It was a miracle. Amar life kintu ei dhoroner ghotona khub beshi ghoteni. Shukriya. Allah apnader dua kobul korechen. Alhamdulillah. Alhamdulillah. Tobe Raihaner sathe ajke ar dekha korte parben na. Kalke inshallah eshe dekha korben. Thik ache, thank you, doctor. Ready? Hey, ready? Hmm. Okay. Hey, to. Hey.